টেক্সিক্যাব সার্ভিস অব্যাহত রাখার জন্য নীতিমালা পরিবর্তনের দাবি জানিয়ে এক মানববন্ধনের আয়োজন করেন টেক্সিক্যাব মালিক শ্রমিক ঐক্য পরিষদের কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় পরিষদের নেতাকর্মীরা টেক্সিক্যাব সার্ভিস অব্যাহত রাখার জন্য নীতিমালা পরিবর্তনের দাবি জানিয়ে বলেন, মালিক শ্রমিকদের পুনর্বাসন না করে ভবিষ্যতে যদি কখনো নতুন টেক্সিক্যাব আমদানি হয়, তবে তার সাহায্যে সার্ভিস প্রদান থেকে মালিক শ্রমিক সকলের প্রতি অনুরোধ জানানো হয়।